হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সকলে? আমি রুম্পা, আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আজ সকাল থেকেই ওয়েদারটা মেঘলা হয়ে আছে, আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যখন অফিস ডে থাকে কিভাবে আমি ম্যানেজ করি বাড়িতে ইনলসরা এলে। তো আমি আগে থেকে কিছু কিছু রান্না করে রেখেছি, তোমাদেরকে সেটা পরে দেখাচ্ছি। এদিকে আগে প্রেশার কুকারে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছি, প্রেশার কুকার চিকেন বানাবো। আর এইদিকে চালটা আমি সকাল থেকেই ভিজিয়ে রেখেছি, যাতে কি রান্না করার সময় ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বাপি মামুনিরা অনেকদিন থেকে আসবে আসবে করছিল, বাট কালকে হঠাৎ করে রাত্রিতে জানালো যে আজকে সকালবেলা আসবে। তো আগে থেকে বেশি কিছু প্রিপেয়ার করে রাখতেই পারিনি, বাট রাত্রিতেই আমি কাটা বাটা যা যা করা সেগুলো করে রেখেছি, কারণ কি আমি জানি সকালে আমি অতটা রান্নার ওপর টাইম দিতে পারবো না, তারপর আবার অফিস আছে। তো আমি আগের দিন সমস্ত মশলা বেটে সমস্ত সবজি কেটেই রেখে দিই। এখন আমি প্রেশার কুকারে চিকেনটা বসিয়েছি। প্রেশার কুকার চিকেনটা করতে খুব কিন্তু তাড়াতাড়ি হয়েও যায়, আমি তোমাদের সাথে আগেই রেসিপিটা শেয়ার করেছি। আর প্রেশার কুকার চিকেনটা না সবাই খেতেও খুব ভালোবাসে, আমি একটু অন্য রকমভাবে বানাই, আমার তো ভীষণ ভালো লাগে, হেলদিও হয়, খুব বেশি তেলও লাগে না, অল্প আগে থেকে একটু ম্যাগনেট করা থাকলেই হবে। আর অনেক দিন পরে দুটো হাঁড়ি বের করেছি, আমার না বেশি বড় হাঁড়ি নেই, তাই কেউ বাড়িতে এলে আমি দুটো বড় বড় হাঁড়ি বের করি, এইটাই আমার কাছে বড় হাঁড়ি। তো এই দুটো হাঁড়িতেই মোটামুটি হয়ে যায়, আর ড্রাইভার কাকুও আসবে। আজ টোটাল আমরা পাঁচজনে রান্না করব। আমি লাস্ট 15 জন 20 জনের মতো রান্না করেছিলাম তখন দিল্লিতে থাকাকালীন, ব্যাস তারপরে আর এত বেশি জনে রান্না করতে হয়নি, মোটামুটি 10 জনের মধ্যেই রান্না করতে হয়েছে। তাই যা যা আমার কাছে মোটামুটি কিচেনের জিনিস আছে সেগুলোতেই ম্যানেজ হয়ে যায়। যখন হঠাৎ করেই বাড়িতে কেউ আসে, সব থেকে আমার আগে কাজ থাকে সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে একটু শুকনো করে ফ্রিজের মধ্যে কন্টেনার করে রেখে দেওয়া, তারপর সমস্ত মশলাগুলোকে বেটে একটু অল্প সর্ষের তেল দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেওয়া, তাতে কি হয় রান্না করার সময় খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়। আমি সকালবেলাই প্লেটগুলোকে বার করে একটুখানি ধুয়ে নিয়েছি আর একটুখানি টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি, কারণ কি এখনও অল্প অল্প জল আছে। তো এই প্লেটগুলো দিয়েই আজকে মামনিদেরকে খেতে দেব। আগে থেকে এগুলো প্রিপেয়ার করে রাখলে তখন ওনারা এলে না তখন অতটা কিছু খাটুনি থাকে না, গল্প করতে অনেকটা সময় পাওয়া যায়। মামুনিরা বাড়িতে বরাবরই মুড়ি খেতে অভ্যস্ত, সেই জন্য আমি ঘুগনি মুড়ি দিয়েছিলাম। তারপর বাপি মামুনি আর হীরক দুজনে মিলে অনেক গল্প করেছে, আর আমি অফিসের কাজ করতেও বসে গিয়েছিলাম, আর মামুনি বাপির সাথে অফিসের কাজ করতে করতেই গল্প চলছিল। এভাবেই আমার উইক ডেজগুলো চলে, যখন উইক ডেজে ওনারা আসেন তখন আমি কাজ করি আর গল্প করি। চলো দেখি এবার কী কী রান্না করেছি মামনি বাপির জন্য। খুব যে বেশি কিছু রান্না করেছি তা না, এই যে পপলেট মাছের পোস্ত করেছি, পোস্ত বাপি খেতে ভীষণ পছন্দ করে, ঢ্যাঁড়সের পোস্ত, ডাল, শাক ভাজা, কুমড়ো তেতো, এগুলো সমস্ত বেশিরভাগটাই না মামনির রেসিপি। আমি যখন প্রথম প্রথম রান্না শিখতাম তো তখন মামনি ফোনে ফোনে আমাকে এই রেসিপিগুলোই বলে দিত। আর এটা মুসুর ডাল, আর এই যে প্রেশার কুকার চিকেন খুব লাইট হয় এটা, আর এই পমপ্লেট মাছের পোস্তটা বাপি খেতে ভীষণ ভালোবাসে। তো এই হলো আজকে রান্নার প্রিপারেশন। চলো এবার মামনি বাবুদের খেতে দিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে, ওনারা মোটামুটি 1টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেয়। তো এখন প্রায় 1:30 মতো বেজেও গেছে আর আমি সমস্ত প্লেটে সার্ভও করে দিয়েছি, আর হীরক আমি আর বাপি মামনি সবাই একসাথেই বসে পড়ব, কারণ কি এই টেবিলটার মধ্যে মোটামুটি 4টে সিট আছে, আর একজন এলে সেই সেন্টার টেবিলে খেতে বসতে দিতে হয়। যখনই অফিস ডে থাকে তখন আমাকে একটু জাস্ট ভোরে উঠতে হয়, এই আর কি। ভালো বাপি, রান্না ভালো হয়েছে? এইভাবে আমি যখনই বাড়িতে গেস্ট আসে বা ইনলসরা আসে তখন আমি এইভাবেই ম্যানেজ করে নিই। মোটামুটি সব রান্না বাপি মামুনির ভীষণ পছন্দ হয়েছে। আশা থেকেই মামনি বাপির সাথে একটা নিয়ে আমার লড়াই হচ্ছে যে কেন তোমরা ঘন ঘন আসো না। আসলে মাপি মামনির বয়সটা অনেকটাই বেশি হয়েছে, তাই বেশি গাড়ি জার্নি অতটা পছন্দও করেন না, আর ওনারা বাড়িতে থাকতে ভীষণ বেশি কমফোর্টেবল ফিল করেন। তবে এবারে কথা দিয়েছে যে হ্যাঁ তোর রান্না খেতে আসতেই হবে, তুই যে এত ভালো রান্না শিখে যাবি আমি ভাবতেই পারিনি। তো যাই হোক, আমি মামনির কাছ থেকে অনেক কিছু রান্না শিখেছি, আর আমার মনে হয় কি বলতো, প্রত্যেকটা মেয়েরাই একটা টাইম পরে না রান্নাটা শিখেই যায়। আমি প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে যে আমি ম্যাগি ছাড়া কিচ্ছু পারতাম না, চাটাও আমি ঠিকমতো ভালো পারতাম না, বাট এখন মোটামুটি সবাইকেই রান্না করে খাওয়াতে পারি। তো মামনি বাপিরা চলে যাচ্ছে, এখন প্রায় 5টা বেজেও গেছে, আর আমরা যখনই যাই লিফটে এরকমভাবে নিজেদেরকে একটু দেখে টুকে নিয়ে তারপর সবাই মিলে আমরা একটু ফটোশ্যুট করলাম মামনি বাপি
আবার 2 মাস পরেই আসবে, ব্লগটা তোমাদের সাথে তখনও শেয়ার করব। কারণ কি আমরা বসে বসেই ডেট ফিক্সড করে নিয়েছি যে আবার তোমরা কবে আসবে। তবে হ্যাঁ, একটাই শর্ত, আমি যেন না এত কিছু রান্না করি। তো আন্ডারগ্রাউন্ডে এসেছি, হিরকের যে গাড়িটা এখানে রাখা আছে সেটাই বাপি দেখতে এসেছে, তারপর এবার যাবার পালা। এখন সত্যি মনটা খুব খারাপ লাগছে, চলো ক্লাব হাউসের মধ্য দিয়ে যাই। এই ক্লাব হাউসটা দিয়ে গেলে না ভীষণ ভালো লাগে। তো এখানে ড্রাইভার কাকু এসে গেছে গাড়ি দিয়ে। পেছনে বসেন, মামনি হলে একা হয়ে যাবে। ঠিক আছে চলো বসো, একটু উইন্ডোটা একটু খুলে দিও। পুরো দিনটা খুব খুব ভালো কেটেছে। আমার মনে হয় এই ফ্যামিলি টাইমটা সবাইরই ভীষণ ভালো কাটে, আমাদেরও ভীষণ ভালো কেটেছে। কত কি গল্প হয়েছে, কত জমানো কথা ছিল। তো আশা করব যে এই সময়গুলো আমি এইভাবে যেন ক্যামেরাবন্দি সবসময় করে রাখতে পারি, আবার 2 মাস পরে আসছে তখনও যেন এইভাবেই ক্যামেরাবন্দি করে রাখতে পারি। আজকে ডিনারে হয়েছে আমাদের চাউমিন, চিকেন চাউমিন পুরোপুরি লোহার কড়াইয়ে করেছি। এই লোহার কড়াইয়ে চিকেনটা ভাজলে না ভীষণ ভালো ভাজা যায়, আর এই চাউমিনটা কিন্তু লোহার কড়াতে সত্যি ভীষণ ভীষণ ভালো হয়, যেটা দেখবে রেস্টুরেন্ট স্টাইলের হয়। মামনি বাপির জন্য এটা সকালবেলায় করার কথা ছিল, বাট মামনি বাপি খুব একটা চিকেন চাউমিন খেতে ভালোবাসে না, তো সেই জন্য রাত্রিবেলাই হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের আজকের ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না আমার ব্লগ তোমাদের কীরকম লাগছে, তোমরা কীরকম ব্লগ আমার কাছ থেকে দেখতে চাইছো। আর যদি তোমাদের এরকম ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, খুব ভালো থেকো।